बिस्मिल्लाहिर रहमानिर रहीम आसलामु आलैकुम भिउयार्स आमार चैनेले आपनादेरके स्वागतम। आपनादेर माझे आबारो चले आसलाम नतुन आरेकटी भिडियो निये। आज आपनादेरके देखाबो पद्मा सेतुते आमार प्रथम रेल भ्रमण। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। কিছুদিন আগে পদ্মা সেতু পাড়ি দিয়ে গিয়েছিলাম পদ্মার ওপারে ভাঙায়। আজ আমাদের ট্রেন জার্নিটা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্তই হবে। পদ্মা সেতুতে ট্রেনে ভ্রমণ করার জন্য কিন্তু কোনো টোল দিতে হয় না। পদ্মার অপর পারের মানুষ আগে কখনো তাদের নিজেদের এলাকায় ট্রেন দেখেনি, তাই পদ্মা সেতুর এই ট্রেন লাইন এবং ট্রেন পেয়ে এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত। মাওয়া ও জাজিরা প্রান্তে মূল সেতুতে রেল চলাচলের জন্য তৈরি হয়েছে 14টি পিলারের ওপর 532 মিটার দৈর্ঘ্য দুটি রেল লাইন। যাত্রীদের ট্রেনে চলাচলের সুবিধার জন্য ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত 42 কিলোমিটার রেলপথ তৈরি করা হয়েছে এবং এই রেলপথে 4টি স্টেশন তৈরি করা হয়েছে। স্টেশনগুলো ভাঙ্গা স্টেশন, শিবচর স্টেশন, পদ্মা স্টেশন এবং মাওয়া স্টেশন। দুই তলা এই পদ্মা সেতুর ওপর দিয়ে বাস চলাচল করে এবং নিচ দিয়ে চলে ট্রেন। পদ্মা সেতুতে রেলগাড়ি চলাচলের জন্য সাধারণ গতি থাকবে 100 কিলোমিটার এবং মালবাহী গাড়ি চলাচলের জন্য গতি থাকবে 150 কিলোমিটার। পদ্মা সেতুটি ট্রেনের এই গতির জন্য এভাবেই তৈরি করা হয়েছে। আমাদের অভিজ্ঞতা খুবই আনন্দের ছিল। ট্রেন থেকে নদীগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল এবং আমরাও ট্রেন জার্নিতে খুবই আনন্দ পাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।